الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. صدق الله العظيم. ارشاد হচ্ছে, নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের বন্ধু আর এর উপরে তারা দীর্ঘ থাকে, আমি মৃত্যুর আগে তাদের কাছে ফেরেশতা পাবে। ফেরেশতা এসে তাদেরকে বলে, ওই মুমিনদেরকে বলে, কোনো ভয় করিও না, কোনো দুশ্চিন্তা করিও না, তোমাদের জন্য রয়েছে জান্নাত যার অঙ্গীকার করা হয়েছে। আমরা ফেরেশতারা বলে যে আমরা আপনাদের সাথে রয়েছি ইহকালীন জীবনে এবং পারলৌকিক জীবনেও, আর আপনাদের জন্য তাই রয়েছে যা আপনাদের মন চাবে, আর সেখানে তা পাবেন যা কিছু আপনারা দাবি করবেন। আর এটা হবে খামাসের দোয়া এবং আল্লাহর রহমতের আমিনের পক্ষ থেকে মেহমানদারি। ওই ব্যক্তির কথার সাথে ভালো কথা কাম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকা আর সৎকর্ম করে আর বলে নিশ্চয়ই আমি একজন মুসলিম। আল্লাহ তাসমির হাসানাত ওয়া সাইয়্যা, ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না। নবী আপনি অন্যায়কে প্রতিহত করুন সবচাইতে যেটা ভালো তা দিয়ে, তাহলে আপনি দেখবেন যে আপনার পরম শত্রু হয়ে গেছে আপনার জন্য অন্তরঙ্গ বন্ধু। আর এটা সবার জন্য সম্ভব নয়, শুধু তারা এই সৌভাগ্য অর্জন করতে পারে যারা ধৈর্যশীল আর যারা বড় সৌভাগ্যবান। بارك الله لنا ولكم في القرآن الكريم ورفعنا وإيانا بالذكر الحكيم. الحمد لله পবিত্র ماه رمضان ধারাবাহিক তেলাওয়াত القرآن আজকের মতো আমরা এখানে শেষ করছি। আল্লাহ যেন আমাদের প্রতিটি স্তরে বিশুদ্ধ তেলাওয়াত এবং তার তর্জমা হৃদয়ঙ্গম করে লালন করার তৌফিক ইনায়াত করেন আমিন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তেলাওয়াত القرآن থেকে বিদায় নিচ্ছি। আমি মাওলানা আবু আসিদ্দিক, আল্লাহ হাফেজ।